ইসরায়েলের আগ্রাসন অর্ধেক অস্ত্র ধ্বংস করেছে সিরিয়ার সেনারা। খেরসন পুনরুদ্ধারে ভয়াবহ হামলা চালাচ্ছে ইউক্রেন। ক্রিমিয়া থেকে কেন যুদ্ধ বিমান সরাচ্ছে রাশিয়া। ইরানে চলছে বিশ্বের শ্রেষ্ঠ স্নাইপারদের চ্যালেঞ্জ। যাত্রীবাহী বিমান বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি। সর্বশেষ জানিয়ে দেবো, এবার যুক্তরাষ্ট্রের চীনগামী 26টি ফ্লাইট বাতিল, মহাবিপদে এবার চীন প্রবাসী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইসরায়েলের আগ্রাসন অর্ধেক অস্ত্র ধ্বংস করেছে সিরিয়ার সেনারা। সিরিয়ে মোতায়েন রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি সিরিয়ার পশ্চিমাঞ্চলে যে ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা হামলা চালিয়েছে তার প্রায় অর্ধেক ভূপাতিত করতে সক্ষম হয়েছে আরব দেশটির সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার ইহুদিবাদী ইসরায়েলের 4টি জঙ্গি বিমান সিরিয়ার মাইসাব শহরের একটি গবেষণা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রাশিয়ার বার্তা সংস্থা ইতার তাস জানিয়েছে, সিরিয়ায় মোতায়েন রুশ সেনাদের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়, ইসরায়েলের 4টি বিমান থেকে মোট 4টি ক্রুজ এবং 16টি গাইডেড এরিয়াল বোমা ওই কেন্দ্রের উপর ফেলা হয়। রুশ নির্মিত বিমান বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে সিরিয়ার সেনারা 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 7টি বোমা ধ্বংস করতে সক্ষম হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা 7:15 ইহুদিবাদী ইসরায়েল এই হামলা চালায়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েলি হামলায় 2 বেসামরিক নাগরিক আহত হন। সানা বলছে, ইসরায়েলি হামলায় বড় ধরনের হতাহতদের ঘটনা না ঘটলেও কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। 2011 সিরিয়ায় বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের তাণ্ডব শুরুর পর ইহুদিবাদী ইসরায়েল মাঝে মধ্যেই সিরিয়ার উপর চালিয়ে আসছে। সিরিয়া সন্ত্রাসীদের পতনের পর ইসরায়েল আগ্রাসন জোরদার করেছে, সূত্র পার্স টুডে। খেরসন পুনরুদ্ধারে ভয়াবহ হামলা চালাচ্ছে ইউক্রেন। রাশিয়ার কাছ থেকে খেরসন অঞ্চল পুনরুদ্ধারে ভয়াবহ হামলা চালাচ্ছে ইউক্রেন। রুশ বাহিনীর নিয়োগ করা খেরসন অঞ্চলের কখবর জেলার প্রশাসক ভ্লাদিমির লিওনিটিভ রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন খবর তাসের। ভ্লাদিমির লিওনিটিভ বলেন, ইউক্রেনের প্রতিটি ক্ষেপণাস্ত্র হামলায় কি পরিমাণ অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হচ্ছে তা নিরূপণ করছে রাশিয়ার তদন্ত কমিটি। তদন্ত কমিটি বলছে, ইউক্রেনের হামলায় খেরসন অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, এ পর্যন্ত $100 কোটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কখবর জেলার পৌর এলাকায় সবচেয়ে বেশি হামলা করা হচ্ছে বলে দাবি রাশিয়ার। ইউক্রেনের সেনাবাহিনী নিয়মিতভাবে খেরসন অঞ্চলের অবকাঠামো ছাড়াও বিভিন্ন উৎপাদন ও নির্মাণ প্রতিষ্ঠানেও হামলা চালাচ্ছে। ক্রিমিয়া থেকে কেন যুদ্ধ বিমান সরাচ্ছে রাশিয়া। রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপত্যকার সামরিক স্থাপনা সহ গুরুত্বপূর্ণ জায়গায় সম্প্রতি একাধিক হামলা চালিয়েছে ইউক্রেন। ব্যাপক ক্ষয়ক্ষতি এড়াতে ক্রিমিয়া থেকে পর্যায়ক্রমে যুদ্ধ বিমান সরিয়ে নিচ্ছে মস্কো। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বরাতে এক প্রতিবেদন প্রকাশ করেছে নিউজ উইক। ইউক্রেন রাশিয়া যুদ্ধের 6 পার হলেও কোনো পক্ষ থেকে এর লাগাম টানার কোনো ইঙ্গিত নেই, বরং হামলার গতি আরও বাড়িয়েছে উভয় পক্ষই। ন্যাটোর গোপন প্রতিবেদনে জানা গেছে, ক্রিমিয়া থেকে ইতিমধ্যে নিজেদের 10টি যুদ্ধ বিমান সরিয়েছে রাশিয়া। 2014 জোরপূর্বক ইউক্রেন থেকে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। হারানো ক্রিমিয়া উপত্যকা ফিরে পেতে সম্প্রতি ইউক্রেন বেশ তৎপরতা দেখাচ্ছে। উপত্যকায় রুশ সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার ফলে চিন্তার ভাঁজ পড়েছে রুশ প্রেসিডেন্ট পুতিনের, যদিও এসব হামলা নিয়ে খুব একটা কথা বলেনি ইউক্রেন। নিউজ ইউকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হামলার মধ্যে রুশ বিমান ঘাঁটি, পরিবহন সেক্টর, সামরিক ডিপো এবং কমান্ড সেন্টার রয়েছে। এসব হামলায় দূরপাল্লার অস্ত্র ড্রোন ব্যবহার করা হয়। এতে একদিকে ক্রিমিয়ায় রুশদের ভেতরে যেমন ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে, বিপরীতে ইউক্রেনের বেড়েছে মনোবল। গত 9 ক্রিমিয়ার পশ্চিম উপকূলের শাকি বিমান ঘাঁটিতে কমপক্ষে 12 শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে, স্যাটেলাইটেও অগ্নিকাণ্ডের চিত্র ধরা পড়ে। ন্যাটোর নথিতে দেখা গেছে, ইউক্রেন থেকে এমন হামলা ঠেকাতে ক্রিমিয়ায় থাকা রুশ বিমান বাহিনীকে বিভিন্ন জায়গায় সরিয়ে নেওয়া হতে পারে। ইতিমধ্যে 10 অত্যাধুনিক যুদ্ধ বিমান রুশ ভূখণ্ডে সরানো হয়েছে, যার মধ্যে 6 Su-35 যুদ্ধ বিমান এবং 4 MiG-31BM ইন্টারসেপ্টর। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় 32 রুশ যুদ্ধ বিমান সেখানে অবস্থান করছে, বেশিরভাগই Su-27। চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অঙ্গীকার ব্যক্ত করেন, যে কোনো মূল্যে ক্রিমিয়াকে রুশ বাহিনীর হাত থেকে ফেরানো হবে, ক্রিমিয়াকে ফেরানোর মধ্য দিয়েই যুদ্ধ শেষ হবে। আরো বলেন, আমরা ক্রিমিয়ায় ইউক্রেনের নাগরিকদের জন্য স্বাধীনতা আনবো,
যারা রুশ দখলদারদের দমনপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন, আমরা সেসব মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। আমি জানি ক্রিমিয়া ইউক্রেনের সঙ্গেই আছে। রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই আমরাই বিজয়ী হব। আমাদের ক্রিমিয়াকে দখলমুক্ত করব। ইরানে চলছে বিশ্বের শ্রেষ্ঠ স্নাইপারদের চ্যালেঞ্জ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আন্তর্জাতিক স্নাইপার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন বিশ্বের শ্রেষ্ঠ শুটাররা। আন্তর্জাতিক এই ইভেন্টে রাশিয়া, চীন, বেলারুশ, উজবেকিস্তান, জিম্বাবুয়ে, আজারবাইজান এবং ইরানের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন। ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াজদ শহরে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC 10 দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করেছে এবং 20টি ইভেন্টে চলছে এই প্রতিযোগিতা। এতে মূলত নানা রকম যুদ্ধ পরিস্থিতিতে স্নাইপারদের শুটিং দক্ষতা যাচাই করা হচ্ছে। রাশিয়ায় যে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া অনুষ্ঠিত হচ্ছে তার অংশ হিসেবে ইরানে চলছে স্নাইপারদের এই প্রতিযোগিতা। রাশিয়ার আর্মি গেমসে বিশ্বের 37টি দেশ 270টি ইভেন্টে অংশ নিচ্ছে। আজ 27 আগস্ট ইরানে অনুষ্ঠিত স্নাইপারদের প্রতিযোগিতা শেষ হবে এবং শ্রেষ্ঠ স্নাইপারদের পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা জানিয়েছেন, এখানে কে জিতল এবং কে হারল সেটি বড় কথা নয়, বরং এখানে অংশগ্রহণকারী দেশগুলোর সবার একই লক্ষ্য এবং তা হচ্ছে এসব দেশের মধ্যে শান্তি ও বন্ধুত্ব প্রতিষ্ঠা। সূত্রপাত স্টুডে। যাত্রীবাহী বিমান বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি। দুবাইগামী ইন্ডিগোর একটি বিমান বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। শনিবার সকালে ভারত থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। সকাল 7:20 বিমানটি 160 জন যাত্রী নিয়ে উড্ডয়নের কথা ছিল, কিন্তু এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে জানানো হয় বিমানটি বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি পাওয়া গেছে। বেনামি ফোনে পুলিশ কন্ট্রোল রুমে এই হুমকি দেওয়া হয়। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি দাবি করেন, বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে যাত্রীবাহী বিমানটি। এই খবর ছড়িয়ে পড়তেই বিমানের যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। হুমকির ফোন পাওয়ার পরেই বিমানটির উড্ডয়ন স্থগিত করা হয়। এরপর নিরাপত্তা কর্মীরা বিমানের ভেতর তল্লাশি চালান, তবে তারা কোনো সন্দেহজনক বস্তু কিংবা বিস্ফোরকের সন্ধান পাননি। কর্তৃপক্ষ ফোনকারীকে খুঁজে বের করার চেষ্টা করছে। সূত্র খালিজ টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস। এবার যুক্তরাষ্ট্রে চীনগামী 26টি ফ্লাইট বাতিল। এবার চীনগামী 26টি ফ্লাইট বাতিলের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। চীন সরকার যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সের 26টি ফ্লাইট বাতিল ঘোষণার পর পাল্টায় সিদ্ধান্ত নিল মার্কিন সরকার। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। যুক্তরাষ্ট্র চীন উত্তেজনা নতুন কিছু নয়, নানা সময় নানা কারণে বেড়েছে দুদেশের মধ্যকার তিক্ততা। সম্প্রতি কংগ্রেস স্পিকার ন্যান্সি পেলোসির সফরের জেরে তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালায় চীন, আর এই মহড়ার জেরে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনার মুখে পড়ে দেশটি। এবার দুদেশের মধ্যে ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে। করোনা পরিস্থিতির কথা বলে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লাইট বাতিল করেছিল চীন। জবাবে চীনগামী 26টি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্ত চীনের 4টি এয়ারলাইন্সের 26টি ফ্লাইট বাতিল করা হয়। বিমানগুলো 5 থেকে 28 সেপ্টেম্বরের মধ্যে চলাচলের কথা ছিল। যেসব ফ্লাইট বাতিল হয়েছে সেগুলোর মধ্যে 19টি লস অ্যাঞ্জেলেস থেকে এবং 7টি নিউ ইয়র্ক থেকে ছাড়ার কথা ছিল। ওয়াশিংটনে চীনা দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সপ্তাহে যুক্তরাষ্ট্রের 3টি এবং চীনের 4টি এয়ারলাইন্সের 20টি ফ্লাইট দুদেশের মধ্যে যাতায়াত করত। তবে করোনা মহামারীর আগে এ ফ্লাইটের সংখ্যা ছিল 100টি। করোনা শুরুর পর থেকে ফ্লাইট নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনকে বিভিন্ন সময়ে বিরোধ জড়াতে দেখা গেছে। এর আগে 2021 সালে মার্কিন পরিবহন মন্ত্রণালয় 4 সপ্তাহের জন্য চীনের এয়ারলাইন্সগুলোর 4টি ফ্লাইটের যাত্রী বহনের সক্ষমতা সীমিত করেছিল।